বিকাশ প্রেজেন্টস রিপোর্টার ডিসকাশন। দুইটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো সাকিবুল হাসানের সেঞ্চুরি করতে না পারা, হৃদয়ের সেঞ্চুরি করতে না পারা, কোনটাতে বেশি কষ্ট পেয়েছেন বা রাগ হয়েছেন? সাংবাদিক হিসেবে আমার কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই, রাগ করারও সুযোগ নাই। আমি মনে করি যে হৃদয় এবং সাকিব রাইট অ্যাপ্রোচে ক্রিকেটটা খেলে আউট হয়েছেন, 100 জন্য খেলেননি। ভাই উইকেটে থাকবো, আধুনিক ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে সবাই বড় বড় টিমগুলো, রান করার চেষ্টা করব। যদি আমি 99 রানে থাকি তখন যদি বাউন্ডারি বল হয় আমি এক না নিয়ে বাউন্ডারি নেব। দুজনের অ্যাপ্রোচই রাইট ছিল, তাদের ব্যাড লাক যে তারা সেঞ্চুরিটা করতে পারেনি। তৌহিদ হৃদয় গট এ ভেরি গুড ডেলিভারি, ওই সময় কিছু করার ছিল না। কিন্তু আমি বলবো যে তাদের যে সেঞ্চুরি পাননি এটার চাইতে অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট যে অ্যাপ্রোচে তারা ব্যাট করেছেন আরিফিন। এবং আমার মনে হয় যে আধুনিক ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলা হয় বাংলাদেশ অন্তত এই পার্টিকুলার ম্যাচটাতে শেষের কয়েকটা ওভার ছাড়া ওরকম ক্রিকেটটা খেলেছে। এবং এই ওরকম ক্রিকেটটার মধ্যে আমার মনে হয় যে হাথুরু সিংকে কিংবা টিম ম্যানেজমেন্টের ওই টিপসটা রয়েছে যে আমাদের নেক্সট লেভেলে যেতে হলে এভাবে খেলার কোনো বিকল্প নেই। আমরা T20 সেটা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে, অ্যাট দ্য সেম টাইম প্রথম ওয়ানডেতে ব্যাটিং ইনিংসে বাংলাদেশের কাছ থেকে তেমন দারুণ একটা পারফরমেন্স আমরা দেখলাম। কিছু আক্ষেপের জায়গা তো অবশ্যই থাকে। মুশফিক রহিমের 44, এখানে কি কোনো বিশ্লেষণের জায়গা আছে? অবশ্যই আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ইনিংসটা কিভাবে সাজানো হয়েছে। 10 ওভারে 50, 20 ওভারে 100, 29 ওভার 4 বলে 150, অর্থাৎ আইডিয়াল একটা ওয়ানডে ইনিংস যেভাবে অ্যাপ্রোচ করার কথা সেভাবে অ্যাপ্রোচ করেছে। আপনার যখন 17তম ওভারে 81 রানে 3য় উইকেট গেল, আপনার টপ মোস্ট 3 ব্যাটার ড্রেসিং রুমে আউট হয়ে গেলেন। বাংলাদেশ ক্রিকেটের আগে কি হতো যে ভাই উইকেটে যাব, 10টা ওভার দেখবো, 10 ওভার আমরা 30-35 রান করবো, টুকটুক করে খেলবো, উইকেটে সেট হবো। ওই দিন শেষ। বহুতবার বলছি এর আগেও যে ওই দিনের ক্রিকেট খেলে বাংলাদেশ কোথাও যাবে না, বাংলাদেশ কোথাও যাচ্ছিল না। কিন্তু এই ম্যাচটাতে আমরা ডিফারেন্ট সর্ট অফ জিনিস দেখেছি। 150 থেকে 200, 30 ওভার থেকে 35 ওভারের মধ্যে, এই 5 ওভারের মধ্যে বাংলাদেশ 50 রান করেছে। 200 থেকে 250, 5 ওভারের মধ্যে বাংলাদেশ করেছে। অর্থাৎ 150 থেকে 200 হতে বাংলাদেশের লেগেছে 30 ওভার, ওখানে লেগেছে 40 ওভার। অর্থাৎ আপনি দেখবেন যে মিডল ওভারগুলোতে সাকিব এবং হৃদয় কোনো রকম সেটব্যাক করেননি, সেট হতে যাননি। প্রতি মুহূর্তে তারা রান করার চেষ্টা করেছেন, বাউন্ডারি বের করার চেষ্টা করেছেন এবং আলটিমেট রেজাল্টটা ছিল স্কোরবোর্ডে। মুশফিকের কথা আপনি বলছিলেন, মুশফিক যখন উইকেটে এলেন তখন আলটিমেটলি ওই বাংলাদেশের আগের খেলার ধরন অনেকে এক্সপেক্ট করছিলেন যে মুশফিকের সে বোধহয় প্রথম 10 বলে 3-4 রান করবেন, তারপর সেট হয়ে উইকেট শট খেলবেন। নো, ফ্রম দ্য বিগিনিং মুশফিক বড় শট খেলার চেষ্টা করেছেন এবং এই কারণেই 45 ওভার শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল 291। আপনি নিজে বলছিলেন এই রান তো 340 হওয়া উচিত আলটিমেটলি। তাই আপনি যখন হাতে আপনার 5-6 উইকেট আছে, আপনার বোর্ডে 290 রান, 5 ওভার বাকি আছে, 2জন সেট ব্যাটসম্যান, 32 বলে মুশফিক এবং হৃদয়ের 50-র পার্টনারশিপ হয়েছে, তখন আপনি সেটা এক্সপেক্ট করবেন। আনলাকি বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডকে ক্রেডিটটুকু দিতে হবে, গ্রাহাম হিউমকে স্পেশালি, তিনি 1 ওভারে মুশফিক এবং হৃদয়কে ফিরিয়ে ম্যাচটাকে যেভাবে আয়ারল্যান্ডের রিচ থেকে বাংলাদেশের ব্যাটাররা নিয়ে যাচ্ছিল, স্পেশালি মুশফিক এবং হৃদয়, সেই জায়গা থেকে তারা এমন একটা জায়গায় এনেছেন যে তাদের একটা চান্স হয়তো বা আছে, তারা ওটা বিশ্বাস করবেন। বাট ইনিংসের কথা যদি বলি, যেটা আমি নাম্বারস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে ওই টুকটুক খেলা, সেট হয়ে পরে গিয়ে মারবো, এই এফোর্টে কেউ যাননি। এবং এই কারণে মুশফিকও কিন্তু 50টা করতে পারেনি, 26 বলে 44 করে আউট হয়ে গেছে। কিন্তু এই যে মুশফিকের 3-6, 3-4 কিংবা তার 150-র উপরে স্ট্রাইক রেট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বলা হয় T20-তে যে 50 বলে 100 করার চাইতে 49 বলে 99 করা ভালো। ওয়ানডে ক্রিকেটও তার চাইতে দূরে নয়, আপনার 10 বলে 12 করার চাইতে 3 বলে 5 করা ভালো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আপনার এই কথার মধ্যে দিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে, এটা বাংলাদেশ ক্রিকেট মানে বাংলাদেশ ব্যাটিং নিয়ে শেষ প্রশ্ন, সেটা বলছিলেন যখন তাসকিন এবং রাব্বি যখন ক্রিজে ছিল আপনি বলছিলেন যে অনেক বেশি কনফিডেন্স বেশি রয়েছে তাসকিনের, এবং সেটি রাব্বির খেলাও বোঝা গেছে। যদিও শেষ পর্যন্ত 6 আর 1 4 নিতে পেরেছেন, কিন্তু তার কাছে যেটা আশা করি সেটা হয়তো বা পাইনি। সে যে কেন বলেছিলেন এই কথা যে আত্মবিশ্বাসটা বেশি? তাসকিন যখন ছক্কাটা মারলেন রাব্বিকে তখন কিছু একটা বলছিলেন, তো স্বাভাবিকভাবে মনে হয় যেখানে রাব্বির ব্যাটার হিসেবে ফিনিশিংয়ের রোল তো রাব্বির প্লে করার কথা। আর ফিনিশিংয়ের রোল যখন আপনি প্লে করবেন আপনার ধরেই নিতে হবে আপনার টেইলেন্ডারদের সঙ্গে ব্যাট করতে হবে, আপনি 7 নম্বরে ব্যাট করবেন, খুব ডেঞ্জারাস জায়গা এটা। সো ওইখানে তাসকিন উইকেট এসে একটা দারুণ ছক্কা মারলেন, ছক্কা মারার পর রাব্বিকে সাহস দিচ্ছিলেন। এর আগে আমি বলেছি তাসকিন যে গত 3 বছর ধরে দারুণ বল করছেন, এই বোলিং কনফিডেন্স তার ব্যাটিংয়ে চলে এসেছে। এটা উইকেটে তিনি যখন ব্যাট হাতে দাঁড়ান বোঝা যায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন দুরুপর পর দুই বল দুটো চার মেরে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু ওই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে এক্স ফ্যাক্টর হিসেবে দুটো 6 মেরে দেওয়া একটা 6 একটা 4 মেরে দেওয়া তাসকিন এটা পারে না এখন রাব্বির যে ব্যাপারটা যে তাকে অনেক পটেনশিয়াল মনে করা হয় টিম ম্যানেজমেন্ট মনে করে স্পেশালি ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল মনে করেন যতটুকু জানি তার চাওয়াতেই রাব্বি আসলে এই ওয়ানডে দলে এসেছেন এরকমই আমরা শুনেছি সত্যি মিথ্যা জানি না তবে রাব্বির যে পটেনশিয়াল এটা আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো পর্যন্ত একটা পার্টিকুলার ম্যাচ ছাড়া যে ম্যাচটাতে আসলে ওই ইনিংসের কোনো ভ্যালু ছিল না তারপরও প্রায় 200 স্ট্রাইক রেটে রান করেছিলেন কিন্তু তাকে যেটা বলা হয় বিগ হিটার মানে মার্ভেলাস হিটার সেরকম কোনো কিছু দেখিনি বাট তাকে যেহেতু 7 নম্বরে খেলানো হয়েছে এক্সপেক্ট করব তাকে যেন হুট করে এবার বাদ না দেওয়া হয় তাকে অন্তত কয়েকটা ম্যাচ খেলিয়ে ওই জায়গাতেই খেলিয়ে যেন এই চেষ্টাটা করা হয় যে রাব্বির কাছ থেকে তারা যেটা চায় সেটা বের করে আনুক যদি না পারে তাহলে রাব্বিকে আপনারা লম্বা সময়ের জন্য বসিয়ে দেন এই যে এক সিরিজে বাদ দেবেন পরের সিরিজে আনবেন তারপরের সিরিজে বাদ দেবেন এভাবে করলে প্লেয়ারেরও লস এবং টিম সেটেলমেন্ট করার ক্ষেত্রে বড় লস এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাতুরু বোধহয় এই সিরিজের পর এরকম কোনো কিছু আর মানবেন না ধন্যবাদ দেব চৌধুরী বাংলাদেশ যে রানের পাহাড় গড়ে তুলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সিলেটের মাটিতে সেটি বোধহয় আয়ারল্যান্ডের জন্য সহজ হবে না আর যদি মিরাকল কিছু হয়ে যায় তাহলে ক্রিকেটের বরঞ্চ সেটি ক্রিকেটের জন্য সৌন্দর্যের বিষয় আর বাংলাদেশের বোলাররা সাম্প্রতিক সময়ে যে দারুণ বোলিং করছে সেটি আমাদেরকে আশাবাদী করতে পারে ভালো একটি ক্রিকেট আমরা হয়তো বা দেখব এই অর্থে বাংলাদেশ বড় মার্জিনে জিতবে ধন্যবাদ সবাইকে